সন্ত্রাস ও লুটপাটকারীদের ধরিয়ে দিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। শনিবার দুপুরে মিরপুর 11 নম্বরে বড়স্থান এলাকায় মহানগর উত্তর বিএনপির বিভিন্ন থানা ওয়ার্ডের নেতাকর্মীদের উপস্থিতিতে এই আহ্বান জানান সদস্য সচিব আমিনুল হক। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাত দিয়ে বিএনপির নেতাকর্মীরা বলেন, দেশের প্রতিটি পাড়ায় মহল্লায় সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। কোনো ধরনের সংঘাত সহিংসতা কিংবা লুটপাট হলে পুলিশ অথবা সেনাবাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি। বলেন, দলের যে কোনো পর্যায়ের নেতাকর্মীরা কোনো ধরনের শৃঙ্খলা বিরোধী কাজে সম্পৃক্ত থাকলেও কঠিন ব্যবস্থা নেওয়া হবে। আমরা বাংলাদেশে আর কোন স্বৈরাচার তৈরি করতে দেব না।